ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কিন্তু মুহররম মাসকে রাসূল সাল্লাম বলেছেন এটা আল্লাহর মাস। ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন, আপনি হাদিসটা 2646-45-46 মানে 2645 2646 আপনি হাদিসটা পেয়ে যাবেন। তিনি তার কিতাবুস সালা কিতাবুস সিয়াম 14 নম্বর অধ্যায়ের 38 নম্বর পরিচ্ছদে গিয়ে হাদিসটাকে এনেছেন। তিনি বলছেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রামাদানা শাহরুল্লাহিল মুহররম। হাদিসটা এই ভাষায় আছে যে রমজান মাসের পরে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। এই এই কথাটা বলতে গিয়ে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। এটাতে কিভাবে মর্যাদা বেড়ে গেল আপনি বলেন। আপনার যদি ইঙ্গিত করে দেওয়া হয় তখন আপনার বিবেক খুলবে। কোরআন মর্যাদাপূর্ণ কি মর্যাদাপূর্ণ নয়, হাদিসও মর্যাদাপূর্ণ, কিন্তু হাদিস কি কোরআনের মর্যাদায় আসতে পারবে? কেন আসতে পারবে না? কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ। কার কালাম? আল্লাহর কালাম। যখনই আপনি বলছেন এটা আল্লাহর কালাম, মর্যাদা অটোমেটিকলি বেড়ে গেল। যখন বলা হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তখন এটার মর্যাদা আপনার কাছে কতটা বেশি? অনেক বেশি। বাইতুল্লাহকে, কাবা ঘরকে আল্লাহর ঘর বলা হয়, তার মানে আপনার আমার কাছে কতটা মূল্যবান? পুরো পৃথিবী একদিকে, কাবা ঘর একদিকে, তাই নয়? তাহলে আল্লাহর সাথে যখনই কোনো কিছু লেগে যাবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায়। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলা হয়েছে, নবীউল্লাহ বা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। যখনই আল্লাহর সাথে লেগে গেছে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে গেছে। মোহাম্মদ থেকে তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেছে, পুরো পৃথিবী একদিকে রাসূল একদিকে। তেমনি এই বাতিলপন্থীরা কিন্তু এইভাবে মানুষকে ধোকা দিতে চায়, তখন তাদের পীরকে মর্যাদাবান করার জন্য বলছে অলিউল্লাহ, আল্লাহর অলি। যখনই আল্লাহর সাথে অলি লেগে যাবে তার মানে কি আপনি অটোমেটিকলি তাকে সম্মান করবেন, কারণ আপনি জানেন যার সাথে আল্লাহর লিঙ্ক, আল্লাহর নাম লেগে যাবে সে এমনিতেই মর্যাদাবান। এই জন্য তারা আপনাদেরকে ধোকা দেয়, এ হচ্ছে আল্লাহর অলি। এই যখনই আল্লাহর অলি নেওয়া হয় তার নামের কারণে কিন্তু আপনার মধ্যে প্রশান্তি আসে নাই। এই যে আল্লাহর অলি বলা হয়েছে, আল্লাহ শব্দটা জুড়ে দেওয়া হয়েছে, আপনার অর্ধেক নোম ওখানে গলে গেছে, আল্লাহর অলি, ভয় পেয়ে গেছেন আপনি। কিন্তু আল্লাহর অলি প্রত্যেকটা মুসলিম। আপনারা যদি নিজেকে আল্লাহর অলি না ভাবেন আপনি একটা জান্নাতে যেতে পারবেন, কারণ আল্লাহ বলছেন জান্নাত কেবল আমার অলিদের জন্য, আমার শত্রুদের জন্য আমি জান্নাত রাখি নাই। এখন আপনি যদি জান্নাত যেতে চান আপনাকে আল্লাহর অলি হতে হবে, নাকি অলির পা ধরতে হবে? আপনাকে আল্লাহর অলি হতে হবে, কারণ আল্লাহ বলছেন আমার অলিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, আমার অলি ছাড়া, আমার বন্ধু হওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে। আমরা কি আল্লাহর বিপক্ষে যাবো না আল্লাহর পক্ষে যাবো? আল্লাহর পক্ষে গিয়ে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে। এই জন্য প্রত্যেকে নিজেকে আল্লাহর অলি ভাবতে হবে। অতএব আপনারা প্রত্যেকে সম্মানিত, যখনই কোনো ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে ওর মতন সম্মানিত আর একটাও নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাঈকাতু ওয়া উলুল ইলমি কায়িমাল কিসত। আল্লাহ বলছেন আল্লাহ যে এক, এটা আল্লাহ ছাড়া আর সম্মানিত ফেরেশতারা ছাড়া আর মানুষের মধ্যে জ্ঞানীরা ছাড়া আর কেউ জানেন। আর আপনি যখন বলছেন আমি জানি আল্লাহ এক, তার মানে আল্লাহ বলছেন কায়িমাম বিল কিস, তুমি জ্ঞানের পরিপক্কতার মধ্যে রয়েছে। এটা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার দাবিদার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যখন মুহররমকে শাহরুল্লাহ বলে দেওয়া হয়েছে, আল্লাহর মাস, অটোমেটিকলি মুহররমের মর্যাদা বেড়ে গেছে।